40 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে ডুপ্লেক্স সিস্টেমে চারতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডুপ্লেক্স সিস্টেমে 3-4 তলা অথবা 5 তলা বাড়ি করতে চান, তারা চাইলে আজকে এই বাড়িটি দেখে নিতে পারেন। 16 কলামের মধ্য দিয়ে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এবং সামনে টেরেস দিয়ে যে সুন্দর করে গোল কলাম দেওয়া আছে, সেই ডিজাইনটি একটু ভালোভাবে দেখে নেবেন। আপনারা যারা একটু শৌখিন, তারা চাইলে এরকম সুন্দর এবং আধুনিক মানের বারান্দা ইউজ করতে পারেন এবং জানালাতে যে ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন। এই ডিজাইনগুলো এখন সচরাচর অ্যাভেলেবেল আপনি চাইলেই পেয়ে যাবেন এবং চাইলে হাতেও কাজটি করাতে পারবেন। সম্পূর্ণ আজকের এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব, আমরা কীভাবে ডিজাইনগুলো কাজ করেছি এবং এই বাড়িটি করতে কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, সম্পূর্ণ সব কিছু আজকে আপনাদের সাথে আমরা সম্পূর্ণ বিষয়ে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এখানে বাড়িটির প্রত্যেকটি অংশ দেখানো অর্থ হচ্ছে বাড়ির কাজ করার ক্ষেত্রে মিস্ত্রি যাতে কোনো ভুল না করে, সেজন্য আমরা বাড়িটির সম্পূর্ণ অংশ দেখানোর চেষ্টা করেছি এবং এই বাড়িটির রুফটপ থেকে শুরু করে সম্পূর্ণ সকল কিছু এখানে আপনাদের সামনে দেখানো হয়েছে। আপনারা চাইলে সিঁড়ির অংশে এরকম সুন্দর করে গ্লাস ইউজ করতে পারেন এবং এখানে যে টেরেসের অংশটা দেওয়া আছে এরকম চাল দিয়ে টেরেসটাকে সুন্দর করে সাজাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই বুঝি না যে বাড়ি সুন্দর করার জন্য কম খরচে কিভাবে কাজ করতে পারি, সেজন্য আমরা না বুঝে কোনো ডকুমেন্ট ছাড়াই একজন মিস্ত্রির কাছে আমরা পরামর্শ চাই। একজন মিস্ত্রি আপনাকে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ডকুমেন্ট ছাড়া কোনো পরামর্শ দিবে সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? এখানে আমরা যেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ডকুমেন্ট। একটা বাড়ি করার জন্য অনেকগুলো আইটেমের প্রয়োজন হয়, 3D ডিজাইন, স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক, প্লাম্বিং, এস্টিমেট সহ কমপ্লিট একটি বইয়ের মাধ্যমে আমরা একটি ফাইল হস্তান্তর করি। তো আপনি যদি একটি পরিপূর্ণ ফাইল না করে আপনি বাড়ি করেন, তাহলে বাড়ির যে কোনো একটি অংশ আপনি আটকে যাবেন। তো এই বাড়িটি আমরা করে দিয়েছি ফিরোজপুর জেলায়, এখানে মালিক হচ্ছেন বাচ্চু হাওলাদার এবং এই বাড়িটি নিচতলা হচ্ছে 1800 স্কোয়ার ফিট এবং উপরে হচ্ছে 1900 স্কোয়ার ফিট। বাড়িটি মূলত 16 কলাম দিয়ে করা এবং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 39 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মূল বিল্ডিং এবং এখানে বারান্দা আরও 4 ফিট আপনি যোগ করে নেবেন এবং সামনে ছোট করে টেরেসটা দেওয়া আছে, তাও ভালোভাবে দেখে নেবেন। তো আমরা প্রথমে এন্ট্রেন্স করার পরে ড্রয়িং স্পেস পাবো। ড্রয়িং পাওয়ার পরে আমরা মূলত এখানে একটি গেস্ট বেড দেওয়া আছে, এখানে একটি বেড দেওয়া আছে এবং এখানে একটি মাস্টার বেড দেওয়া আছে, এ পাশে আরেকটি মাস্টার বেড দেওয়া আছে। মূলত আমরা এই বাড়িটির নিচতলায় আমরা 3টি টয়লেট এবং 4টি বেডরুম, ড্রয়িং রুম একটি এবং কিচেন সহ ডাইনিং স্পেস সম্পূর্ণ সব কিছু আলাদাভাবে দেখানো আছে এবং 4টি বারান্দা সাথে অ্যাড করে দেখানো আছে। তো আপনি চাইলে এরকম একটি সুন্দর বাড়ি আপনার নিজের জন্য পার্সোনালভাবে করে নিতে পারেন এবং এখানে দোতলায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মিডেলে অনেক বড় একটি জায়গা রাখা আছে এবং 4 কর্নারে 4টি বেডরুম এবং এখানে অ্যাটাচ টয়লেট দিয়ে কিচেন দিয়ে কিছু আইটেম সিস্টেম চেঞ্জ করা আছে। তো আমরা অনেকে জানি না যে আমরা চাইলে আমাদের ফ্লোরের আইটেম চেঞ্জ করতে পারবো, তবে সেটা পরিকল্পনা ভিত্তিক হতে হবে। আমরা যখন 3 তলায় যাব তখন আমরা গিয়ে 2টি ইউনিট দেখতে পাবো, অর্থাৎ প্রতি ইউনিটে একটি গেস্ট বেড, একটি মাস্টার বেড এবং এখানে একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট সাথে কিচেন। তো এই টাইপের বাড়িগুলো মূলত যারা আপনারা থাকার, অর্থাৎ আপনি বাড়ির মালিক নিজে থাকবেন এবং ভাড়া দিবেন, সেক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, তবে আপনার পার্সোনাল হইলে সেটা পুরাটা একসাথে হতে পারে। তো এইভাবে করে কিন্তু বাড়িটার সম্পূর্ণ সব কিছু আমরা করে দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড পুরাটা ডিজাইন আমরা করে দিয়েছি এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে আমরা বলে দিয়েছি এবং এখানে এই বাড়িটির জন্য মাল লাগবে প্রায় 10 টন নিচতলা এবং উপরে গিয়ে প্রায় 6 টনের মতো মাল লাগবে, সে বিষয়টা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যদি আধুনিক মানের এরকম সুন্দর আধুনিক বাড়ি করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের ডিজাইন আগে করতে হবে, তারপরে আপনি বাড়ির কাজ করবেন। তো এখানে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনি চাইলে আপনার বাড়িটি এরকমভাবে সাজিয়ে নিতে পারেন, সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সহ বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল সার্ভিস এবং আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি। প্রিয় ভিউয়ার্স, আপনি চাইলে আপনার বাড়িটি কম খরচে আধুনিক করতে পারবেন, তবে সেজন্য দরকার সঠিক একটি ডকুমেন্ট এবং সঠিক পরামর্শ। তো পরামর্শ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।